ইন্টিগ্রেশনের তৃতীয় অংশের তিন নং পর্বে তোমাদের স্বাগতম তিন নম্বর পর্বে আমি তোমাদের এই চারটা প্রমাণ করাবো যদিও এই চারটা হচ্ছে এই প্রমাণগুলো পরীক্ষায় আসে বা অনেক সময় সমাধান করো বলেও আসে তো দেখো প্রথম যে প্রমাণটা সেটা হলো ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডি এক্স ইকুয়াল টু মাইনাস লন মুডলাস অফ কজ এক্স প্লাস সি আর লন মুডুলাস অফ সেক এক্স প্লাস সি দেখো এটাই কল্টো এইটা এটাই কল্টো এটা আমরা প্রমাণ করাবো তো দেখো যে ব্যাপারটা বলি সেটা হলো যে এই এইটা কিন্তু অঙ্ক হিসাবেও অনেক ক্ষেত্রে আসে তো এবং মানে অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন তো দেখো যে ব্যাপারটা আমরা আগের পর্বে কিন্তু এই নিয়মের সূত্র করিয়েছি সেই সূত্র ব্যবহার করে আমি এই অঙ্কটা সমাধান করাবো তো দেখো ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডি দেওয়া আছে তাহলে আমরা দেখো যে ব্যাপারটা আমরা ট্যান এক্সকে কী লিখতে পারি সেটা হলো যে সাইনেক্স ভাগ কজ এক্স লিখতে পারি আমরা নবম দশম শ্রেণীতে সূত্র শিখেছিলাম ট্যান এক্স ইকুয়াল টু সাইনেক্স ভাগ কজ এক্স এখন আমরা লিখতে পারি এখানে মাইনাস দিয়ে মাইনাস সাইনেক্স ভাগ কজেক্স ডিএক্স দেখো ইন্টিগ্রেশন অফ মাইনাস কজেক্স মাইনাস সাইনেক্স ভাগ কজেক্স ডিএক্স আমরা হরকে যদি হরকে যদি অন্তরীকরণ করি কজেক্সকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে মানে ডিডিএক্স কজেক্স ইকোয়াল হয় মাইনাস সাইন এক্স হরকে অন্তরীকরণ করে যদি আমরা লব পাই দেখো আমরা কিছুক্ষণ আগে সূত্রটা প্রমাণ করিয়ে মানে আগের পর্বে সূত্রটা প্রমাণ করিয়েছিলাম সূত্রটা ছিল ইনটিগ্রেশন অফ এ পপ এক্স ভাগ সরি এ এক্স ভাগ এ পপ এক্স ডিএক্স টু সূত্রটা ছিল হচ্ছে লন মুডুলাস অফ এ পপ এক্স প্লাস সি এই সূত্রটা ছিল তো দেখো যে ব্যাপারটা আমরা হরকে অন্তরিকরণ করে আমরা লব পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর হর মানে হচ্ছে কজ এক্স প্লাস সি দেখো যে ব্যাপারটা সেটা হলো এপ এক্স কে একবার অন্তরীকরণ করলে হয় প্রাইম এক্স মানে হরকে অন্তরীকরণ করে যদি লব পাওয়া যায় তাহলে আমরা এই সূত্রের ক্ষেত্রে জানি লন মুডুলাস অফ এ পপ এক্স মানে হর একটা হবে প্লাস সি তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে আমরা কজ এক্সকে অন্তরীকরণ করি যদি এক্সের সাপেক্ষে ডিডি এক্স কজ এক্স ইকুয়াল আমরা জানি মাইনাস সাইনেক্স তাহলে মাইনাস এক্স পাচ্ছি মানে হরকে অন্তরীকরণ করে আমরা লব পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লন লন মুডুলাস অফ হর আর এখানে মাইনাস ছিল মাইনাস লিখছি এখন দেখো আমরা মাইনাসটা যদি আমরা লন দেখো এখানে মাইনাস ওয়ান মাইনাস আছে মাইনাস ওয়ানকে যদি আমরা জানি যে লনের আগে যেটা থাকে সেটা হয় পাওয়ার হয় তার মানে মাইনাস ওয়ানটা পাওয়ার হবে এখন দেখো কজ এক্স ছিল এখানে তাহলে কজ এরপরে যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এক্স তাহলে ওয়ান বাই কজ এক্স সময় আমরা লিখতে পারি সেক এক্স তার মানে লন লিখতে পারি সেক এক্স প্লাস সি দেখো যে ব্যাপারটা তার মানে আমরা এইটার সমান এইটার সমান আমরা এইটা পেয়েছি এইটা পেয়েছি তারপর আবার এইটা পেয়েছি তাহলে লিখতে পারি অতএব ইনটিগ্রেশন অফ টেন এক্স ডি এক্স আমরা পেলাম হচ্ছে প্রথমে এইটা মাইনাস লন মুডুলাস অফ কস এক্স এরপর আমরা পেয়েছি লন মুডুলাস অফ প্লাস সি এইটা পেয়েছি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এইটাই প্রমাণ করতে বলেছিল দেখো প্রমাণ করানো শেষ দেখো যে ব্যাপারটা আমরা টেন এক্স টেন এক্স সময় আমরা জানি সাইন এক্স বাই কজ এক্স এখানে একটা মাইনাস দিয়েছি এখানে একটা দিয়েছি মাইনাসে মানে প্লাস হয় তার মানে আগের লাইনে ফিরে যায় এখন আমরা হরকে অন্তরীকরণ করে আমরা কিন্তু লব পাচ্ছি তাহলে লিখতে পারি লন অফ হর আমরা হর লিখছি এবার দেখো যে ব্যাপারটা লনের আগে যেটা থাকে মাইনাস চিহ্নটা লনের এখানে যদি টু থাকে সেটা কিন্তু পাওয়ার হয়ে যায় যেহেতু মাইনাস ওয়ান আছে তার মানে এটা মাইনাস ওয়ানটা পাওয়ার হয়ে যাবে আর তাহলে এটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কজ এক্স ওয়ান বাই কজ সমান সেক এক্স দেখো যে ব্যাপারটা এটাও হয় এটাও হয় তাহলে লিখতে পারি অতএব এইটা ইকাল টু এইটা ইকাল টু এইটা এটাই আমার প্রমাণ করতে বলেছিল প্রমাণিত এখন আসো আমরা দুই নং প্রমাণ করাবো দেখো দুই দেখো দুই নং প্রমাণে কী আছে ইনটিগ্রেশন অফ কট এক্স আর ডি এক্স দেখো আমরা কট সমান লিখতে পারি দেখো কজ এক্স ভাগ সাইন এক্স লিখতে পারি আর এখানে ডিএক্স ছিল দেখো আমরা হরকে যদি এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি মানে ডিডিএক্স সাইন এক্স সমান আমরা পাই হচ্ছে কজ এক্স হরকে অন্তরিকরণ করে আমরা লব পাচ্ছি তাহলে লিখতে পারি লন অফ লন মুডুলাস অফ ক সরি সাইন এক্স প্লাস সি দেখো যে ব্যাপারটা সেটা হলো কট এক্স আমরা কট এক্স সমান জানি কজেক্স ভাগ সাইনেক্স আমরা সাইন সাইনেক্সকে যদি এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি তাহলে কজ এক্স পাই তাহলে লিখতে পারি লন অ লন মুডুলাস অফ সাইনেক্স তাহলে অতএব আমরা পেলাম ইনটিগ্রেশন অফ কট এক্স ডি এক্স ইকুয়াল টু লন সাইন এক্স প্লাস সি এই এগুলো কিন্তু তোমার সূত্রের ক্ষেত্রে ব্যবহার করা যাবে মানে সূত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এবং একবারে লিখতে পারবো এখন আমরা তিন প্রমাণ করাবো বলা আছে ইনটিগ্রেশন অফ সেক এক্স ডি এক্স ইকাল টু লন মুডুলাস অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি লন মুডুলাস অফ টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি তো দেখো সেক এক্স ডি এক্স ইকুয়াল টু এইটা আবার এইটা প্রমাণ করতে হবে তো দেখো আমরা প্রথমে এটা প্রমাণ করাবো তো দেখো যে ব্যাপারটা দেওয়া আছে হচ্ছে অফ সেক এক্স ডিএক্স তো প্রথম প্রমাণটা করার জন্য আমরা লিখতে পারি সেটা হলো যে লব হরকে আমরা এখানে সেক এক্স ছিল সেক এক্স লিখলাম এবার লব হরকে সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা গুণ করবো হরকে সেক এক্স প্লাস টেন এক্স আর এখানে ডি এক্স ছিল ডিএক্স লিখলাম দেখো আমরা লব হরকে সেক এক্স প্লাস টেন এক্স দ্বারা গুণ করছি এখন আমরা ব্রাকেট তুলে দেব সেক এক্স আর সেক এক্স গুণ করলে হয় সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স আর টেন এক্স গুণ করলে হয় সেক এক্স টেন এক্স আর হরে ছিল সেক এক্স প্লাস টেন এক্স দেখো যে ব্যাপারটা আমরা ব্রাকেট তুলে দিয়েছি মানে সেক এক্স দ্বারা এইটারে গুণ করেছি সেক এক্স দ্বারা এইটারে গুণ করেছি এখন আমরা হরকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি দেখো ডিডি এক্স ট্যান এক্স ট্যান এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স আর ডিডিএক্স এক্স সেক এক্স সেক এক্স সমান হচ্ছে সেক এক্স এখানে এক্স হবে ট্যান এক্স দেখো আমরা হরকে অন্তরিকরণ করে আমরা লব পাচ্ছি তাহলে ইনটি তাহলে আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর হর মানে হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি এইটা লিখতে পারি দেখো যে ব্যাপারটা আবার বলছি সেটা হলো আর লব হরকে লব হরকে আমরা সেক প্লাস টেন এক্স দ্বারা গুণ করছি দেখো এইটা আর এটা কেটে যায় কেটে গেলে কিন্তু আগের লাইনে চলে যায় এবার সেক আর সেক এক্স গুন করলে সেক স্কোয়ার এক্স আর প্লাস সেক আর টেন এক্স গুন করলে হয় সেক এক্স এক্স এখন দেখো যে ব্যাপারটা আমরা সূত্র জানি যদি হরকে ইনটিগেশন অফ আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন অফ এ প্রাইম এ প্রাইম এক্স ভাগ এ পপ এক্স ডি এক্স ইকুয়াল টু লন লন মুডুলাস অফ এ পফ এক্স প্লাস সি আমি কিন্তু আগের পর্বে এই সূত্রের প্রমাণ দেখিয়েছি দেখো যে ব্যাপারটা এখন আমরা হরকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা লব পাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর লিখতে পারি তো দেখো যে ব্যাপারটা আমরা যদি হরকে অন্তরীকরণ করি তাহলে ডিডিএক্স ট্যান এক্স ট্যান এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স আর প্লাস ডিডিএক্স সেক এক্স সেক এক্স সমান হচ্ছে সেক এক্স ট্যান এক্স তার মানে আমরা হরকে অন্তরীকরণ করে আমরা লব পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর লিখতে পারি প্লাস সি এটা হচ্ছে আমার দেখো এটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ আমার প্রথম প্রমাণটা করার শেষ এবার আমরা এই প্রমাণটা করাবো তাহলে লিখতে পারি অতএব তাহলে পরের প্রমাণটা করাবো এই জন্য আমরা লিখি অতএব দেখো যে ব্যাপারটা সেটা হলো যে সেক এক্স ডিএক্স আছে তাহলে আমরা সেক এক্সকে কী লিখতে পারি দেখো সেক এক্স সময় আমরা জানি হচ্ছে ওয়ান বাই কজ এক্স ওয়ান বাই কজ এক্স লিখলাম আর ডিএক্স দেখো আমরা কজ এক্সকে কী লিখতে পারি আমরা কজ এক্সকে লিখতে পারি হচ্ছে দেখো ওয়ান ভাগ কজ এক্সকে লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস এক্স আমরা এইটা লিখতে পারি আর এখানে ডি এক্স ছিল ডি লিখলাম এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন হচ্ছে প্লাস এবং পাই বাই টু এর সাথে বীজর গুণ আছে বিজর মানে ওয়ান গুণ আছে ও যেহেতু বীজর গুণ আছে তাহলে তাহলে সাইনটা কজ হয়ে যাবে আর এক্স হয়ে যাবে মানে এইটার আমরা যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে কজ এক্স তার মানে এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সূত্র জানি সেই সূত্রে বসাবো সূত্রটা হচ্ছে আমি লিখি সেটা হলো যে সাইন টুয়ে সাইন টু এ সূত্র জানি টু সাইন এ কজ এ এই সূত্রটা আমরা জানি দেখো সাইন টু এ ইকাল টু টু সাইন এ কজ এ আর যদি সাইন এ হয় তাহলে সূত্রটা হচ্ছে টু সাইন এ বাই টু কজ এ বাই টু এই সূত্রটা আমরা জানি আমরা ত্রিকোণমিতি থেকে সূত্র জানি সেই সূত্রটা আমরা লিখলাম এখন দেখো সাইন তাহলে হবে টু সাইন এ বাই টু কজ এ বাই টু তার মানে আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ আমরা লিখতে পারি সাইন এ সূত্র হচ্ছে টু টু সাইন এ বাই টু তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো এইটা ভাগ টু তার মানে তার মানে হাফ দ্বারা এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হলে হয় হচ্ছে পাই বাই হাফ দিয়ে যদি গুণ হয় পাই বাই টুকে যদি আমার হাফ দিয়ে গুণ করি তাহলে পাই বাই ফোর হবে প্লাস এক্স বাই টু হবে আর কজ পাই বাই ফোর হবে প্লাস এক্স বাই টু হবে আর এখানে ডিএক্স হল ডিএক্স লিখলাম দেখো সাইন সাইন এ সূত্র হচ্ছে টু সাইন এ বাই টু কজ এ বাই টু তাহলে সাইন এ সূত্র হচ্ছে টু সাইন এইটা ভাগ টু তার মানে আমরা এটা এইটা ভাগ যদি টু করি তাহলে এইটা আসে কজ এইটা ভাগ টু করলে আমার মানে এইটা ভাগ টু করলে এইটা আসে এখন আমরা সূত্র বসিয়েছি এখন আমরা যে ব্যাপারটা করতে পারি সেটা হলো যে লিখতে পারি হাফ আর এখানে ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন লিখলাম এখানে লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ভাগ দেখো যে ব্যাপারটা সেটা হলো যে টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এইটা লিখতে পারি কীভাবে লিখলাম দেখো আমি এখানে জাম দিয়েছি সেটা হলো যে এই এইখানে আমরা কজ কজ টু প্লাস এক্স বাই টু দ্বারা ভাগ দিয়েছি যদি কজ দ্বারা ভাগ দিই মানে সাইন এত ভাগ কজ এতো দ্বারা যদি ভাগ দিই তাহলে সাইন এত ভাগ কজ এত সমান হচ্ছে টেন এত তাহলে কজ দ্বারা ভাগ দিয়েছি তার মানে এখানে কজ গুণ হবে তার মানে কজ স্কোয়ার এত হবে তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার সমান হবে সেক স্কোয়ার এত আর এই হাফটা আমরা এখানে লিখছি দেখো যে ব্যাপারটা আবার বলছি সেটা হলো যে আমরা এই এইটারে যদি কজ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু দ্বারা ভাগ দিই তাহলে সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ভাগ কজ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু সমান হচ্ছে টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু আর তাহলে যেহেতু কজ এত দ্বারা ভাগ দিছি তাহলে এটার সাথে কজ এত গুণ হবে তাহলে কজ আর কজ গুণ করলে হয় কজ স্কোয়ার কজ স্কোয়ার এত হবে তার মানে ওয়ান বাই কজ স্কোয়ার এত সমান হবে হচ্ছে সেক স্কোয়ার এতো আর এই হাফটা আমরা উপরে লেখি এখন আমরা হরকে যদি হরকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাই দেখো যে ডিডিএক্স টেন এক্স টেন টোটালটার এক্স ধরো ডিডিএক্স টেন এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স কিন্তু এটা এক্স নাই এটা আবার অন্তরীকরণ করো ডিডিএক্স পাই বাই ফোর পাই বাই ফোর মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিডিএক্স কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো আর ডিডিএক্স এক্স বাই টু এক্স বাই টুকে করলে হয় হচ্ছে ওয়ান বাই টু হয় দেখো ওয়ান বাই টু আসে দেখো এইটারে যদি তুমি অন্তরীকরণ করো এক্সের সাপেক্ষে তাহলে আমরা এইটা পাবো মানে আমরা হরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা লব পাবো তাহলে আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর লিখতে পারি তাহলে লিখতে লিখি ইকুয়াল টু লন মুডুলাস অফ টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এইটা পাই প্লাস সি দেখো আমার প্রমাণে কিন্তু এইটাই ছিল তাহলে লিখতে পারি অতএব ইনটিগেশন অফ সেক এক্স সেক এক্স ডি এক্স ইকোয়াল টু পেয়েছি আমরা প্রথমে পেয়েছি এইটা তার মানে এইটা পেয়েছি লিখতে পারি লন মুডুলাস অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি এইটা পেয়েছি এরপরে আবার এইটারে 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 ইনটিগ্রেশন অফ সেক এক্স ডি এক্সটা করে আমরা এইটা পেয়েছি এইটা মানে এইটা তাহলে লিখতে পারি ইকোয়াল টু লন অফ টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি দেখো আমার এটা সমান এটা সমান এইটা প্রমাণ করতে বলা হয়েছিল দেখো আমরা এটা সমান এইটা এইটা পেয়েছি আবার এটা সমান এইটা পেয়েছি তাহলে লিখতে পারি এইটা সমান এই এইটা সমান এইটা তাহলে আমার এইটাই প্রমাণ করতে বলেছিল দেখো প্রমাণ চলে এসেছে এবং এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অ্যাডমিশনের জন্য বেশি বিশেষ করে গুরুত্বপূর্ণ অনেক সময় তোমাদের অঙ্কেও বলা থাকে যে সমাধান করো সেক্ষেত্রেও এটা তোমরা অবশ্যই বারবার চর্চা করবে তো দেখো যে ব্যাপারটা আমরা এইটা দেখাই যে আমরা এটা কিভাবে করছি আরেকবার বলি সেটা হলো ইন্ডিকেশন অফ সেক এক্স এক্স তাহলে সেক এক্স সমান আমরা জানি ওয়ান বাই কজ এক্স এবার দেখো আমরা কজ এক্স গ্যালেক্সি সাইন পাই বাই টু প্লাস এক্স চতুর্ভাগে পরিবর্তন করলে এইটা আসে এরপরে দেখো আমরা সাইন টু এ সমান জানি টু সাইন এ কজ এ তাহলে সাইন এ সমান হচ্ছে টু সাইন এ বাই টু কজ এ বাই টু তার মানে সাইন এর সূত্র বসিয়েছি এরপর দেখো যে ব্যাপারটা আমরা এইখানে সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এইটাকে আমরা কজ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু দ্বারা ভাগ করছি তার মানে সাইন এত ভাগ কজ এত সমান হচ্ছে টেন এত আট যেহেতু ভাগ করছি এটারে তাহলে এইখানে গুণ হবে কজ পাই বাই কজ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু দ্বারা গুণ হবে তাহলে কজ আর কজ গুণ করলে কজ স্কোয়ার হবে তার মানে ওয়ান বাই স্কোয়ার এত সমান হবে সেক স্কোয়ার এত আর হাফ আমরা আগে লিখছি এবার দেখো আমরা হরকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কিন্তু লব পাই তাহলে লিখতে পারি লন অফ হর লন লন মুডুলাস অফ হর লিখতে পারি প্লাস সি তার মানে তাহলে অতএব এইটা ইকুয়াল এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা আমার প্রমাণ করতে বলেছিল প্রমাণ চলে এসেছে এখন আমরা চার নং প্রমাণ করাবো দেখো তিন নং এবং চার নং প্রমাণটা একই রকমের তো দেখো বলা আছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডি এক্স ইকুয়াল টু এত ইকুয়াল টু এত প্রমাণ করতে বলা আছে তো আমরা আগের অঙ্কটা আগের প্রমাণটার মতোই প্রথমে আমরা ইন্টিগ্রেশন লিখলাম এখানে কোসেক এক্স ছিল লিখলাম কোসেক এক্স আমরা এখন লব হরকে কোসেক এক্স প্লাস কটেক্স দ্বারা গুণ করবো তার মানে কোসেক এক্স প্লাস কটেক্স আমরা লবে গুণ করেছি আবার হরে গুণ করবো কোসেক এক্স প্লাস কটেক্স আর এখানে ডিএক্স ছিল ডিএক্স লিখছি লবহরকে আমরা কোসেক এক্স প্লাস কটেক্স দ্বারা গুণ করছি কেটে গেলে আগের লাইনে চলে যায় এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এখানে মাইনাস দিতে পারি এবং এইটার সাথে মাইনাস গুণ করে দিতে পারি তার মানে কোসেক এক্স আর কোসেক এক্স গুণ করলে হয় কোসেক স্কোয়ার এক্স যেহেতু এখানে মাইনাস দিয়েছি তার মানে এইখানে মাইনাস দিব এইখানে মাইনাস দিব কোসেক এক্স আর কটেক্স গুণ করলে হয় কোসেক এক্স ইন্টু কটেক্স ভাগ আছে হচ্ছে কোসেক এক্স প্লাস কটেক্স আর এই হচ্ছে ডিএক্স দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লবহরকে কোসেক এক্স প্লাস কটেক্স দ্বারা গুণ করেছি এরপরে এইটার সাথে এইটা গুণ এটার সাথে এইটা গুণ এবং এইখানে যেহেতু মাইনাস দিয়েছি সুতরাং এইখানে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস হয়ে গেছে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় প্লাস হয়ে কিন্তু এই লাইনটাই হয় তো দেখো যে ব্যাপারটা আমরা ব্রাকেট তুলে দিয়েছি এবং এইখানে একটা মাইনাস দিয়েছি সুতরাং এইখানে এবং এইখানে মাইনাস হয়েছে এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো ইন্ট্রি কী বলে আমরা হরকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু লব পাবো দেখো ডিডিএক্স কট এক্স আমরা জানি ডিডিএক্স কট এক্স হন মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিডিএক্স কোসেক এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স দেখো আমরা হরকে আমরা হরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে লব পাচ্ছি তাহলে লিখতে পারি আমরা লিখতে পারি যে এখানে মাইনাস ছিল মাইনাস লিখলাম লন অফ হর মানে কোসেক এক্স প্লাস কট এক্স এটা আমরা লিখতে পারি আর লিখতে পারি আর প্লাস সি এটাই হচ্ছে দেখো যে ব্যাপারটা এইটাই এটা দেখো এই সরি এইটা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রথমে লব হরকে কোসেক এক্স প্লাস কটেক্স দ্বারা গুণ করেছি এরপর এর মাইনাস দিয়েছি সুতরাং মাইনাস দ্বারা এটার এটার সাথে এটা গুণ করেছে এটার সাথে এটা গুণ করেছি এবং মাইনাস দ্বারা মাইনাস দিয়ে দিয়েছি এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা হরকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে লব পাই যেমন ডিডি এক্স কট এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিডি এক্স কোসেক এক্স ইকোয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স তাহলে আমরা হরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা লব পেয়েছি সুতরাং আমরা লিখতে পারি লন মুডুলাস অফ হর লিখতে পারি আর প্লাস সি আর এই মাইনাসটা ছিল মাইনাস লিখলাম তারপরে এইটা আসছে এবার আমরা এইটা প্রমাণ করাবো তাহলে দেখো যে ব্যাপারটা এইটা প্রমাণ করানোর জন্য লিখি অতএব আছে ইন্টিগেশন অফ কোসেক এক্স ডিএক্স দেখো আমরা কোসেক এক্স আমরা কোসেক এক্স সমান জানি হচ্ছে ওয়ান বাই সাইন এক্স আর ডিএক্স ছিল ডিএক্স লিখলাম এখন দেখো আমরা সূত্র জানি সাইন টু এ ইকোয়াল টু টু সাইন এ কজ এ তাহলে সাই আর সাইন এ ইকোয়াল টু টু সাইন এ বাই টু কজ এ বাই টু তাহলে আমরা সাইন এক্স সমান কী লিখতে পারি দেখো সূত্র হচ্ছে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু আর ডি এক্স ছিল লিখলাম দেখো সাইন এক্স সময় লিখছি টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু আমরা ত্রিকোণমিতির সূত্র বসিয়েছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি এই এইটার আমরা লিখি পরের লাইনটা তারপরে তাহলে তোমরা ভালো বুঝবে সেটা হলো যে ওয়ান ভাগ টু ইন্টু সাইন এক্স বাই টু আর ইন্টু কজ এক্স বাই টু আমরা নিচে সাইন এক্স বাই টু দ্বারা গুণ করবো সাইন এক্স বাই টু দ্বারা তাহলে এখানে লিখবো সাইন এক্স বাই টু আর এখানে ডিএক্স ছিল ডিএক্স লিখছি দেখো এখানে যা ছিল তাই লিখছি জাস্ট সাইন এক্স বাই টু দ্বারা এখানে গুণ করছি তাই এখানে ভাগ দিয়েছে দেখো এটা এটা কেটে যায় কেটে গেলে কিন্তু আগের লাইন চলে যায় এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা লিখতে পারি এখানে মাইনাস দিলাম একটা আর এখানে মাইনাস দিলাম এই হাফটা আমরা উপরে লিখলাম এবার দেখো সাইন সাইন এক্স বাই টু গুণ সাইন এক্স বাই টু তাহলে হবে সাইন স্কোয়ার এক্স বাই টু তার মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স বাই টু সমান আমরা লিখতে পারি দেখো যে ব্যাপারটা সেটা হলো কোসেক স্কোয়ার এক্স বাই টু আর আমরা কজ এক্স বাই টু ভাগ সাইন এক্স বাই টু সমান হচ্ছে কট এক্স বাই টু আর ডি এক্স ছিল লিখলাম এখন দেখো যে ব্যাপারটা আমরা এই এইটাকে যদি কট এক্স বাই টুকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে আমরা কিন্তু এই এইটা পাই মানে লবেটটাকে হরেরটাকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে আমরা কিন্তু লবেরটা পাই দেখো ডিডি এক্স কট এক্স বাই টু সমান হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই টু আর যেহেতু এটা এক্স না তাই ডিডি এক্স এক্স বাই টুকে অন্তরিকরণ করলে আসে হচ্ছে হাফ তার মানে হাফ এই যে দেখো এইটারে তুমি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে আমরা এইটা পাই সুতরাং আমরা লিখতে পারি লন মুডুলাস অফ এইটা মানে কট এক্স বাই টু প্লাস সি দেখো আমরা কট এক্স বাই টুকে আমরা লিখতে পারি এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম সেটা হল যে কট এক্স বাই টুকে লিখতে পারি ওয়ান বাই টেন এক্স বাই টু প্লাস সি দেখো আমরা যদি মাইনাসটা তুলে দিই তাহলে হবে হচ্ছে লন টেন এক্স বাই টু প্লাস সি দেখো এইটাই আছে আমার এখানে তাহলে লিখতে পারি অতএব ইনটিগ্রেশন অফ কোসেক এক্স ডি এক্স ইকুয়াল টু আমরা প্রথমে পেয়েছি এইটা তার মানে মাইনাস লন মুডুলাস অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি এইটা পেয়েছি এরপরে পেয়েছি এইটা পেয়েছি তার মানে লিখবো হচ্ছে ইকুয়াল টু লন ইন মুডুলাস অফ টেন এক্স বাই টু প্লাস সি দেখো যে ব্যাপারটা তার আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে দেখো যে ব্যাপারটা আমরা করছি সেটা হলো যে এইটা কোসেক এক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন এক্স এবার দেখো সাইন এক্স সময় আমরা সূত্র জানি টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু এবার আমরা এখানে সাইন এক্স বাই টু লিখছি আর এখানে সাইন এক্স বাই টু কেটে গেলে আগের লাইনে ফিরে আসে এখন দেখো সাইন এক্স আর সাইন এক্স বাই টু তাহলে হবে সাইন স্কোয়ার এক্স বাই টু তার মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স বাই টু সমান কোসিক স্কোয়ার এক্স বাই টু আর এই হাফটা আমরা উপরে লিখছি এবার দেখো আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু আমরা মাইনাস দিয়েছি এখানে একটা তাই প্রথম একটা মাইনাস দিয়েছি এখন আমরা হ হরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে লব পাই তাহলে লিখতে পারি লন মুডুলাস অফ হর লিখছি এখন দেখো কট এক্স বাই টুকে লিখতে পারি ওয়ান বাই টেন এক্স বাই টু আমরা যখন মাইনাসটা তুলে দেবো তখন ওয়ান এটা লবে লবেরটা লবেরটা হরে আসবে আর হরেরটা লবে আসবে মানে টেন এক্স বাই টু হবে প্লাস সি তাহলে দেখো আমরা পেলাম হচ্ছে যে এইটা ইকুয়াল টু এইটা আবার এইটা ইকুয়াল টু এইটা পেলাম তারপরে লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা তাহলে প্রমাণিত দেখো এই প্রমাণগুলা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ তুমি ভর্তি পরীক্ষায় গেলে দেখবা যে এই প্রমাণগুলা বেশি আসে এবং এটা অঙ্ক হিসেবেও আসে সমাধান করতেও আসে তো চেষ্টা করবা যে এই প্রমাণগুলা জেনে রাখার জেনে রাখলে তোমাদেরই উপকারে আসবে আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবা